রহমান এ রহিম, আসসালামু আলাইকুম। আশরিফা কিচেন হোমে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো আমি আবারও একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই খাস্তা নাস্তাটা বানাতে আমার কী কী লাগবে আপনাদেরকে দেখিয়ে নিই। এখানে আমি নিয়েছি আটা, আপনারা ময়দাও নিতে পারেন, রোল ময়দাটাও নিতে পারেন। তো আমি এখানে আটা নিয়েছি, আমরা যে রুটিটা খাই সেই সাধারণ আটাটা। আর এখানে আলু, দেখুন আলু আমি একদম গ্রেট করে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি, মাঝ একটা আলু। আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন, একটা আলু দিয়ে অসাধারণ একটা নাস্তার রেসিপি। তো এখানে নিয়েছি কাঁচামরিচ কুচি, আদা কুচি, রসুন কুচি, পরিমাণ নুন নিয়েছি, লবণ, আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো সর্বপ্রথম আমি কী করবো, এখানে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, দিয়ে দেবো লবণ, রসুন কুচি, আর দিয়ে দেবো আদা কুচি। তো আটাটাতে আমি একবারে লবণটা নিয়ে নিই, দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ হলদি গুঁড়ো, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, এক চিমটি ভাজা গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো ভাজা জিরা ধনিয়া গুঁড়া, দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নেবো আমি এভাবে। তো আমি এটাকে মাখিয়ে নিয়েছি, এখন হাতটা পরিষ্কার করে নেব। এখানে আমি দিয়ে দেবো একটু সাদা তেল, দিয়ে আটাটাকে একদম ভালো করে মেখে নেব। একটু ময়ান করে নিতে হবে ভালো করে, একটু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এই দেখুন, তার মানে এটা আমার ডোটা হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে গলিয়ে নেব, একদম বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, নাহলে ব্যাটারটা মানে আটাটা নরম হতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মাখতে হবে। এই অল্প অল্প থেকে অল্প অল্প করে পানি দিয়ে আটাটাকে মেখে নিতে হবে। তো আটাটাকে দেখুন আমি ঠিক একটু নরম নরম করে মেখে নিয়েছি। তো এখানে আমি দুইটা লেচি কেটে নেব, একটু বড় করে বানাবো। দিয়ে আবার একটু ভালো করে মেখে নেব। এই যে আটাটাকে এভাবে গোলা করে নেব একটা। এটা বিকেলে সবাই চায়ের সঙ্গে একসঙ্গে বসে বাসায় আড্ডা দিতে পারেন, বা বাসায় যে কোনো গেস্ট আসলে বানিয়ে দিতে পারবেন। বানানো তো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। তো উপর দিয়ে আমি একটুখানি আটার গুঁড়ো ছড়িয়ে দেবো এভাবে। আবার একটা রুটিটা বেশি পাতলা করব না, না বেশি মোটা না বেশি পাতলা। তো আবারও একটু মনে হয় যদি একটু নরম আছে তাহলে একটু আটার গুঁড়ো এভাবে ময়দাটা ছড়িয়ে দিতে পারেন। তো রুটিগুলো আমি বেলে নিয়েছি, এখন এখানে যে আমি আলুটা মেখে নিয়েছি, আলুটাকে এভাবে একটু চিপে পানিটা নিতে হবে, মানে আলুটা চিপে নিতে হবে, পানি সহকারে নেওয়া যাবে না। আমি এখানে দুইটা বানাচ্ছি, আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন।
দিয়ে চারো সাইড দিয়ে একটু এভাবে পানি লাগিয়ে নিতে হবে। দিয়ে এটাকে এভাবে মুড়িয়ে নেব। দিয়ে এদিকে একটু পানি লাগিয়ে নেব। কুকুরগুলো যেন বের হতে না পারে এটাকে এভাবে চেপে চেপে এটাকে আবার এভাবে একটু চেপে দেবো। এই যে এভাবে একটু চেপে নেব। এই যে তো দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি এখানে বসিয়ে দেবো। একইভাবে আরও একটা বানিয়ে নেব। একইভাবে আমি আরও একটা রুটি বানিয়ে নেব। তো আমি আবারও এটাকে পানি থেকে চিপড়ে নেব। পানিটা দেওয়া যাবে না। এই যে এভাবে একটু চিপে চিপে নিতে হবে কুকুরগুলো। এটাকে এভাবে চিপে চিপে নিতে হবে। দিয়ে আবারও আমি এটাকে রোলটা বানিয়ে নেব। এই যে এভাবে রোলটা আবারও বানিয়ে নেব। একটু সাইডে একটু পানিটা এবারে বেশি করে লাগিয়ে নেব। এই যে যাতে কুটটা বের হতে না পারে। এই যে তো আমার রোলটা রেডি। আবার দুই মুখে একটু করে পানি লাগিয়ে নিতে হবে। এই যে এভাবে চেপে দেবো একটু। দিয়ে আমার রোলটা আরও একটা হয়ে গেছে। আর এই যে বাটিতে আমি এটাতে ভাপাতে দেবো, সে বাটিতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। আর একটু সরিয়ে দিই। হ্যাঁ, এখন আমি স্টিম এটাকে ভাপিয়ে নেব। চলুন তাহলে এখন ভাপানোর জন্য চুলার কাছে যাওয়া যাক। কড়াইতে আমি পানি দিয়েছি। পানিটা আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এই বাটিটা আমি এখানে দিয়ে দেবো। এখানে একটা ঢাকনা নিয়েছি, ঢেকে দেব। দিয়ে এটাকে আমি ফিরে আসবো 10 মিনিট পর। তো ওটা আমার এখানে ভাপানো ভাপতে থাক রোলটা। আর এখানে আমি একটু পানি দিয়ে, তার আগে আমি এটা বলে দিই, এখানে নিয়েছি 1 চামচ চালের গুঁড়ি, 1 চামচ বেসন, মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া। তো এটা ব্যাটারটাকে আমি একটু পাতলা করে ব্যাটারটাকে একটু গলিয়ে নেব। এভাবে ব্যাটারটাকে একটু মিশিয়ে নেব। মাত্র একটা আলু দিয়ে অসাধারণ যে একটা নাস্তা হতে মানে বানানো যায় এটা অসম্ভব একটা। ওটা অনেকে দেখলে হয়তো বা বিশ্বাস করবে না যে একটা মাত্র একটা আলু দিয়ে এত সুন্দর একটা মুচমুচে একটা খাস্তা নাস্তা বানানো যায়। তো আমি এটাকে আবার একটুখানি পানি দেবো। আমার ব্যাটারটা একটু পাতলা দরকার, বেশি একটা ঘন দরকার নেই। ঠিক এরকম লাগবে ব্যাটারটা আমার। দিয়ে ভালো করে ফেটে নেব। এই যে দেখুন ব্যাটারটাকে একটু ভালো করে ফেটে নিতে হবে। এই যে বেসনটা যাতে ভালো করে গলে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে একটু ফেটে নেব। এই যে এভাবে একটু পাতলা করে ব্যাটারটাকে নিতে হবে। তো চলুন তাহলে এখন দেখা যাক যে আমার রোলটা ভাপানো হয়ে গেছে কিনা। তো ফিরে আসলাম আমি 10 মিনিট পর, ঢাকনাটা খুলে দেব। তো দেখুন রোলটা আমার ভাপানো হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। এই যে আমার ভাপানো হয়ে গেছে। এই যে দেখুন 10 থেকে আপনাদের কাছে অবশ্যই কম বেশি লাগতে পারে। আর আমি এখানে 2টা রোল বানিয়েছি, আপনারা চাইলে একটু কম বেশি করে বানাতে পারেন বাড়ির লোক সংখ্যা বুঝে। এই যে দেখুন এটা আমার ভাপানো হয়ে গেছে। এই যে
এটা অটোমেটিক উঠে যাচ্ছে, এই যে একটু শক্ত শক্ত হয়ে গেছে আর কি, কাটতে এটা সুবিধা হবে সেই জন্য। তো আমার রোলটা দেখুন ভাপানো হয়ে গেছে, এখন আমি এটাকে কেটে নেব। এটা আপনাদের ইচ্ছা মতো সাইজটা দিয়ে নেবেন। এই যে এখন এটাকে আমি ব্যাটারে দিয়ে দেবো, এভাবে দিয়ে এটাকে ভাজার জন্য চুলার কাছে চলে যাব। চলুন তাহলে যাওয়া যাক। চুলায় আমি কড়াইতে দিয়েছি প্যানে দিয়েছি সাদা তেল। তেলটা আমি একদম ভালো করে হাই হিটে একদম গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে রোল যে কিউব কিউব করে কেটে নিচ্ছে সেটা দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেবো। একদম ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তেলটা যখন বেশি গরম হয়ে যাবে তখন একটু জালটা একটু লো ফ্লেমে রাখবো, নাহলে পুড়ে যাবে, মানে একটু কালারটা বেশি হয়ে যাবে। আবার উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমি। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দেবো। জালটা কিন্তু এই পর্যায়ে একটু লো ফ্লেমে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না, নাহলে ভিতরের কুটটা সিদ্ধ হবে না। যেহেতু এটা ভাপিয়ে নেওয়া, তারপরে একটু লো ফ্লেমে ভাজলে এটা মুসমুসে হবে, একদম খাস্তে হবে। এটা ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে, আর এই রেসিপিটা একবার বাসায় যে কেউ অনেক সহজে বানিয়ে নিতে পারবে। আমি অনেক সিম্পলভাবে বানিয়েছি, তেমন কোনো মশলাপাতি দেইনি, একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি আমি এটা।
একটা বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তা হিসেবে খেতে পারেন, বাসায় সবাই একসঙ্গে চা কফির সঙ্গে বসে আড্ডা দিতে পারেন। তো এটাকে আবারও ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেবো, এটা বেশি পুরে ফেলবো না, একটু খাস্তা যেমন একটু হালকা ব্রাউন কালার হবে তখন আমি এটা নামিয়ে নেবো। দেখুন পুরে জানি কালারটা দেখুন জাস্ট কত সুন্দর হয়েছে। তো আবারও এটা একটু এক ফিট উল্টে দেব। আবার এইভাবে দেখুন দেখতে কত সুন্দর লাগতেছে। দেখুন তো একইভাবে বাকি সবগুলো আবারও ভেজে নেবো। তো একইভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেব আমি, এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব এইভাবে। তো উল্টে পাল্টে আমি এগুলো ভালো করে ভেজে নেব। এর সঙ্গে আমি আজকে চা বানাবো, চা আর রোল ভাজা আলু দিয়ে মুচমুচে। তো এটা আমার এক পিট ভাজা হয়ে গেছে, আরেক পিট উল্টে দেব, ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি আজকে আপনাদের একসঙ্গে দুইটা রেসিপি করে দেখাবো, চা এবং চমনে রোল ভাজা, একসঙ্গে দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এ দেখুন নামিয়ে নেব। দেখুন কালারটা চুলাটাকে অফ করে দেবো। তো এখানে আমি ফ্রাই প্যানে দিয়েছি পানি চা করার জন্য, আপনাদের সঙ্গে আজকে চাটাও আমি শেয়ার করব। তো দুধ চা আমরা কীভাবে খাবো আদা দিয়ে, সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে আরেকটা, তো এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করবেন।
পানিটাকে আগে হালকা উষ্ণ গরম করে নেব। তো এখানে আমি পাউডার দুধটা গলানোর জন্য এখানে একটুখানি পানি নিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি তিনটা ছোট এলাচ, মুখটা একটু চিরে দিয়েছি, এই দেখুন দিয়ে দেবো। তার সঙ্গে নিয়েছি একটু আদা কুচি, সেটা দিয়ে দেবো। দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো পানিটা আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, পানিটা ফুটে গেছে আমার। এখানে দিয়ে দেবো চা পাতা, এখানে 2 চামচ পরিমাণ চা পাতা দিয়েছি আমি। দিয়ে লিগারটাকে ভালো 5 থেকে 6 মিনিট লিগারটাকে আমি ভালো করে ফুটে নেব। লিগারটা হচ্ছে আসল মেন কথা। আর এখানে দিয়ে দেবো চিনি, চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে দেবেন। এখানে আমি 2.5 চামচ চিনি দিয়েছি। দিয়ে চাটাকে আগে সর্বপ্রথম লিগারটা ভালো করে করে নেব। লিগারটা এখানে ভালো করে হতে থাক। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেব। লিগারটা একদম ভালো করে হতে থাকে আমার, একদম ভালো করে লিগারটা করে নেবো। দেখুন ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছে আমার চায়ের। আদা ছোট এলাচ দিয়ে চা খেলে কিন্তু খুবই ভালো লাগে। এখন আমি যে ফেটে রাখা দুধটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আবারও ভালো করে আমি 5 থেকে 6 মিনিট জাল করে নেবো। দুধটা দিয়ে সঙ্গে সঙ্গে চাটা নামাতে যাবেন না, তাহলে লিগারটা চায়ের যে লিগারটা ওটা ভালো আসবে না। অবশ্যই একটু ভালো করে ফুটে নিতে হবে, তাহলে চায়ের কালারটা একদম পারফেক্ট আসবে। চাটাকে একদম ভালো করে আমি ফুটে নেব। জালটা একটু কমিয়ে দেব যাতে পড়ে না যায় চাটা। তো চাটা আমার একদম হয়ে গেছে, মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন আপনারা এর মাঝে। চাটাকে অনবরত নাড়তে থাকবো, আর 2 থেকে 3 মিনিট আমি জাল করে চাটাকে নামিয়ে নেব। চায়ের কালারটা দেখুন, চায়ের আমার কত সুন্দর হয়েছে। মিষ্টিটা আমি চেক করে নিয়েছি, আপনারা অবশ্যই মিষ্টিটা চেক করে নেবেন। তো চাটা আমার হয়ে গেছে, চুলাটাকে অফ করে দেব। তো দেখুন আমার এটা হয়ে গেছে, কুটটা দেখুন কত সুন্দর।
এই যে দেখুন পাটপাট রোল ভাজা, এর সঙ্গে আমার চা আর নিয়েছি সস। যে যদি অনেকে পছন্দ করে সস বা অনেক ছোট বাচ্চারা চা খায় না তো তারা সস দিয়েও খেতে পারে, তো আমি সস দিয়ে খেয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহ, অসম্ভব টেস্ট হয়েছে। আমি বলবো যারা আপনারা এই রেসিপিটা খান নাই অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আর এই রেসিপিটা বানানো খুবই সহজ, একবার যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে। তো আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই এই রেসিপিটা বাসায় করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আপনারা যদি আমার রেসিপিটা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওয়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।